কিন্তু ওই যে মিষ্টি গুলো আজকে না তো, ওনার সবগুলো আগেকার বললেন। ঠিক আছে, কয়দিন আগের এটা? চমচম শুধু আসছে 1 কেজি, কালোজাম 2 কেজি 300, মালাই কারি 1 কেজি, রসগোল্লা 2.2 কেজি, তিল কাটা 1 কেজি, হাফসি সন্দেশ, হ্যাঁ এইটুকু আসছে। ওটা আজকে আসে নাই, উনি বলেছেন আজকে উনি তো আমার সাথে ছিল, বলে উনি বলতে পারেন। আমি ওনাকে নিয়ে গেছিলাম, নাম তো একটা ব্র্যান্ড না? হ্যাঁ, 6টা আইটেম শুধু আজকে আসছে। এখানে আছে কয়টা আইটেম? ওর গুনি আমরা অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টার ভিতরে দু একটা মিল আছে, 20টা মতো আইটেম আছে, তার মধ্যে 6টা আইটেম শুধু আজকের। তাহলে জিলাপিটা কি আজকের না? জিলাপি সারা ম্যাডাম আমার, আমি জিলাপিটা নিয়েছি। জিলাপির সমস্যা কি বলেন এখন? হাই ডোজ দিয়েছে। ও তাহলে তো এগুলো তো 1 চামচ। এখন ভোক্তা অধিকার নিয়ে নিয়ে কি এখন আমাদেরকে নিয়ে দ্রব্য কিনতে হবে? কিন্তু এইটুকু জিলাপি ভাজতে 1 চামচ দিতে হয়েছে তার হাইড্রোজ, এই কিডনির উপর চাপ পড়তেছে এই সকল কারণে। আমি ওই একটা ফিসার পড়লাম এই বছর কিডনি দিবসে, ডাক্তার স্পেশালিস্ট বলেছেন একটা ইন্টারভিউতে, বলেছেন 71 টেলিভিশনে, 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত, ভয়ানক অবস্থা, ভয়ানক। ওই যে ডক্টর কামরুল হাসান স্যার, ওনার সিকেডি, সিকেডি হাসপাতাল না, ওই যে শ্যামলীতে, ওই এলাকায় আমি একদিন গেলাম, যে দেখি প্রত্যেকটা মানে ওই গোটা এলাকাটাই, ওই পাড়াটার বাসা ভাড়া নিয়েছে রোগীরা, নিয়ে কেউ 8 মাস 10 মাস এইরকম ভাবে অবস্থান করছে ওই ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ভয়াবহ অবস্থা। খাবারের কারণে, ভেজাল খাবারে, যা আপনি বললেন হাইড্রোজ, আমরা তো এগুলো জানি না। হ্যাঁ, আমরা ধরেন সাধারণ মানুষ, আমরা কি বিলিভ করি যে একটা ব্র্যান্ড, হ্যাঁ জয়পুর সুইস বলে, এই যে বস সুইস বলে, রস বলে, ঠিক না? কিন্তু আমাদেরকে যে এভাবে করা হয় না, এগুলো আসলে এটা সবারই একটা মিনিমাম মনুষ্যত্ব বোধ থাকতে হবে, বুঝছেন না? আপনি কতদিন পারবেন আইন করে, মানে এটা আমার থেকে আসতে হবে যে আমি কখনো কারো ক্ষতি চাই না, হ্যাঁ এই জিনিসটা করতে হবে। এখন এটা আমরা যতই আমরা করি, আমাদের বিবেকটা সবচেয়ে বেশি আগে কাজ করতে হবে।
ওখানে যে দেখি একই চিত্র, আজকের আসতে অল্প কয়েকটার, বাকি সব আগের কয়েকদিন আগের ওনারা জানেন না, অথচ সবগুলো উৎপাদন তারিখ আজকে দিয়েছে। 1880 টাকা দেখলাম একটা। আপনি যদি ওই কোয়ালিটি মেইনটেইন করেন তাহলে আপনার প্রাইসটা আপনি নেন।